শুনুন, এরকম ঘটনা আপনাদের কলেজে আগে ঘটলেও আমার বোনের ক্ষেত্রে যেরকম কোনো ঘটনা ঘটবে না সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। এসব হয়তো আপনাদের শহরে হলেও হতে পারে, কিন্তু মফস্বলে এরকম হয় না। এর ছোঁয়া মফস্বল এখনো পায়নি। তাই আমার বোনের সম্পর্কে যে খারাপ কথাগুলো আপনি ভাবছেন সেগুলো প্লিজ ভাববেন না। কোথায়, মানে কি অবস্থা পেয়েছে? স্যার, ক্লাসরুমে অন্ধেরা মে আকেলা বেঠি হুই থি। চলিয়ে চলিয়ে হম আপ লোগ কো দিখাতে হ্যায়। আরে দাঁড়ান দাঁড়ান, ক্লাসরুমে বসে আছে মানে? ক্লাসরুমে এমনি এমনি বসে ছিল কেন? হ্যাঁ প্লিজ চলুন, আমাকে একে ওর কাছে নিয়ে চলুন। আমি আমি দেখতে চাই, আমি দেখতে চাই ও কি অবস্থায় কোথায় আছে। আমাকে প্লিজ ওর কাছে নিয়ে চলুন। চল চল, চলিয়ে স্যার, আইয়ে আইয়ে স্যার, আইয়ে। এখানে তুমি কি করে এলে? আর এখানে বা বসেছিলে কেন? আমার শখ হয়েছে তো, তাই আমি এখানে বসেছিলাম। আমি চেঁচিয়ে মরে গেলাম, তবু তোমরা কেউ তালা খুলতে আসোনি। এই ক্লাসের ছেলেমেয়েরা বদমাশি করে আমাকে বাইরে থেকে তালা মেরে চলে গেছে। রাত 10টা অবধি আমি এখানে আছি। হয়তো আমাকে সারা রাতই এখানে থাকতে হতো, কিন্তু আমি ওদের ছাড়বো না। এই তোমরা কলেজে ডিসিপ্লিনের বড়াই করো, আর তালা দেওয়া তো তোমাদের ডিউটি, তোমরা আসোনি কেন? আইয়ে স্যার, ইয়েই পে হ্যায়, দরওয়ান নে দরওয়াজা বন্ধ করতে ওয়াক্ত দেখ নি পায়া। চলো আইয়ে স্যার। মোহর, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? মোহর, আরে কি তুমি ক্লাসরুমে ঘুমিয়ে পড়েছিলে? ক্লাসরুমের মধ্যে? আপনারা ঠিকই বলেছিলেন, ক্লাসরুমে কি ঘুমিয়ে পড়েছিলে? তো ঘুমিয়ে কি হলো বলো। স্যার, আপনাদের লোকজন এখানে তালা দিতে আসেনি স্যার। তাহলে তালাটা কি আকাশ থেকে এসে পড়লো? হ্যাঁ, তুমি কি বাচ্চা মেয়ে? তোমাকে বন্ধ করে রেখে চলে গেল, তুমি চিৎকার করোনি কেন? আমি কি সেটা আপনাকে কাল সকালের আলোতে বোঝাবো। এতদিন তো খুব বড়াই করেছেন, ভালো কলেজ ভালো কলেজ বল, আর এই খবরটা কাল সকাল বেলা হেডলাইন হবে। শাট আপ, তুমি কি আমায় থ্রেট করছো নাকি? না স্যার, আমি আপনাকে থ্রেট করছি না। আমি কি করব সেটা আমি আপনাকে বললাম। আমাকে যে কি অবস্থায় এখানে থাকতে হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। আর এও জানি, এই কলেজের কেউই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করে না। আজকে যদি এই দারোয়ানরা ঠিকভাবে নিজেদের কাজ করতো, তাহলে আমাকে এই ঘরের মধ্যে কেউ আটকে রাখতে পারতো না। না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না, তোমরা নিজেরা তালা চাবিটা দাওনি কেন? স্যার, তালাটা আজকে যাওয়ার সময় নিয়ে যেতে ভুলে গেছিলাম। আমি আসতাম স্যার ক্লাস শেষ হয়ে গেলে। এর মধ্যেই স্যার এই ক্লাসের ছেলেমেয়েরা বললো তালা চাবি লাগানো অবস্থায় পড়েছিল, তাই আমরা ক্লাস শেষ হয়ে গেছে তালা লাগিয়ে চাবিটা দিয়ে গেলাম।